গর্ভাবস্থায় সূরা ইখলাস পাঠ, এর অনেক ফজিলত রয়েছে। যদি সৎ, দিনদার, নেককার, চরিত্রবান এবং সুস্থ সন্তান চান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় সূরা ইখলাস পাঠ করলে কি হয়, সূরা ইখলাস পাঠের ফজিলত কি এবং সূরা ইখলাস কোন নিয়মে গর্ভাবস্থায় পাঠ করা উচিত। সবকিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। সূরা আল ইখলাস মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের 112 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা 4, শব্দ সংখ্যা 15 এবং অক্ষর সংখ্যা 47। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও আল্লাহ তাআলার সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কোরআনের অন্যতম ছোট সূরা হিসেবে বিবেচিত হয়ে থাকে, তবে এই সূরা আল কোরআনের 1/3 সমান বলে মনে করা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য। শির থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর ওপরে খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকেই বলা হয় সূরা ইখলাস। তো এর ফজিলত তো গর্ভাবস্থায় অবশ্যই থাকতেই হবে। মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের বংশ পরিচয় জিজ্ঞেস করেছিলেন, যার জবাবে এই সূরা নাজিল হয়। কোনো কোনো রেওয়ায়েতে আরও বলা আছে যে তারা আরও কিছু প্রশ্ন করেছিলেন, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ, রৌপ্য অথবা অন্য কিছুর? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে। সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন, একথা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বর্ণিত। সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাহাবীদেরকে একত্র করে বলেন তিনি কোরআনের 1/3 শোনাবেন, আর এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করেন, যার অর্থ থেকে বোঝা যায় যে সূরা ইখলাস পাঠ করলে কোরআনের 1/3 পাঠ করা হয়ে যাবে। বলা হয় থাকে যে যদি কেউ সূরা ইখলাস 3 বার পাঠ করতে পারেন তাহলে 1 কোরআন শরীফ খতম দেওয়ার সওয়াব পাওয়া যাবে। এছাড়াও যদি কেউ বিপদে আপদে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করেন তাহলে বালা মুসিবত দূর হয়ে যাবে। বাসা থেকে বের হওয়ার সময় সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে শরীরে ফু দিলে কোনো বিপদ আপদ আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে দু হাত একত্র করে সূরা ইখলাস অর্থাৎ কুলহু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস পড়ে তার হাতের মাঝে ফু দিতেন, অর্থাৎ তিনি 3 কুল পড়তেন, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। তারপরে তিনি তার হাতে ফু দিয়ে তারপর দু হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন। এভাবে তিনি 3 বার করতেন। সূরা ইখলাস পাঠের ফলে কয়েকটি বিষয় আপনি লাভ করতে পারবেন। প্রথমত, এটি হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। দ্বিতীয়ত, সূরা ইখলাস পাঠ করলে আল্লাহর ভালোবাসা লাভ করা যায়। এছাড়াও সূরা ইখলাস পাঠ করলে জান্নাত লাভ করা যায়, আল্লাহ গুনাহ মাফ করে দেন সূরা ইখলাস পাঠের মাধ্যমে। এর অবশ্য বিশেষ নিয়ম রয়েছে, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। তবে অবশ্যই ঋণ থাকলে তা মাফ হবে না, ঋণ পরিশোধ করে তারপরে এমন কাজ করতে হবে। সূরা ইখলাস দরিদ্রতা দূর করতে সাহায্য করে থাকে। এ বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি ঘরে ফিরবে তখন ঘরে ঢোকার পূর্বে সালাম দিবে এবং সূরা ইখলাস পাঠ করবে। এই আমল করলে কিছুদিনের মধ্যে তোমার দরিদ্রতা দূর হয়ে যাবে। চলুন আমরা এক নজরে জেনে নেই সূরা ইখলাসের বাংলা অর্থ কি। সূরা ইখলাসের অর্থ, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ কারো ওপরে মুখাপেক্ষী নন এবং সকলেই তার মুখাপেক্ষী, তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। এই জিনিসের মাধ্যমে সূরা ইখলাসের বিশেষত্ব আমরা বুঝতে পারি। গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা যে কাজগুলো করে থাকেন সে কাজগুলো কিন্তু তার সন্তানের ওপরে যথেষ্ট প্রভাব ফেলে। গর্ভাবস্থায় মা হাসেন, কাঁদেন, যাই করেন শিশুও কিন্তু পরবর্তীতে তাই অনুকরণ করে। গর্ভাবস্থায় কোনো মা যদি দিনদার থাকেন, ঠিকমতো নামাজ আদায় করেন এবং রোজা রাখেন, পাশাপাশি যদি বিভিন্ন ধরনের আমল করেন, তা তার সন্তানকে দিনদার, নেককার, সৎ চরিত্রের এবং সুস্থ হয়ে জন্ম নিতে সাহায্য করে, বাচ্চাকে মেধাবী হতে সাহায্য করে থাকে। গর্ভবতী নারীরা বিভিন্ন ধরনের আমল করে থাকেন, তবে তাদের জন্য বিশেষ কোনো আমলের কথা কুরআন শরীফে বলা হয়নি।
সূরা ইখলাস পাঠের ফজিলত থেকেই বোঝা যায় যে গর্ভবতী নারীরা এ আমল করতে পারলে সন্তান সচ্চরিত্রের হবে, আর এটি অনেক দিক দিয়ে প্রমাণিত। চলুন আমরা জেনে নেই গর্ভাবস্থায় কিভাবে সূরা ইখলাসকে পাঠ করতে হবে। গর্ভাবস্থায় সূরা ইখলাস 11 বার পাঠ করতে পারলে সচ্চরিত্রের দিনদার, নেককার, আদর্শবান এবং বুদ্ধিমান সুস্থ সন্তান জন্ম হবে। এর জন্য অবশ্যই প্রত্যেক বেলার সালাত আদায় করতে হবে। ফজরের সালাত আদায় করার পরে 11 বার সূরা ইখলাস পাঠ করতে হবে এবং নিজের শরীরে ফু দিয়ে নিতে হবে। ঠিক একইভাবে যখন আপনি রাতে ঘুমাতে যাবেন, 11 বার সূরা ইখলাস পাঠ করে নিজের শরীরে ফু দিয়ে ঘুমাতে হবে। এই আমলটি যদি পুরো গর্ভাবস্থা জুড়ে আপনি করতে পারেন, তাহলে আপনি যেমন সন্তান আশা করছেন তেমন সন্তান লাভ করতে পারবেন। দিনদার, নেককার, সুস্থ ও বুদ্ধিমান শিশু পেতে চাইলে, সচ্চরিত্রের শিশু পেতে চাইলে অবশ্যই গর্ভাবস্থায় সূরা ইখলাস পাঠ করা জরুরি। তো ভিউয়ার্স, গর্ভাবস্থায় সূরা ইখলাসের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে জেনে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো উপকারী মনে হয় থাকে, তাহলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।